মানে আমরা এটাও দেখছি যে আপনি অনেকবার আপনার পজিশন চেঞ্জ করেছেন মানে বিশ্বাসের যে অবস্থানটা মানে আমার কৌতূহলটা এখান থেকে যে বর্তমানে আপনি কি পজিশন হোল্ড করেন একটু যদি এক্সপ্লেইন করতেন আমাদেরকে ধন্যবাদ আমি মনে হয় কতগুলো বিষয়ে অলওয়েজ ক্লিয়ার সেটা হচ্ছে আমি কখনো টোটালি নাস্তিক হতে পারিনি দ্যাট মিনস দেয়ার্স নো পসিবিলিটি অফ এ ক্রিয়েটর বা ক্রিয়েটিং পাওয়ার বা ক্রিয়েটিং রিজন আমি এরকম কথা মনে হয় অন্তত মনে আসেন আমার বলেছি আমি বলে এটা হচ্ছে প্রথম কথা আমি কোনো অর্গানাইজ রিজনে বিশ্বাস করি না বহু বছর করি না নাট মিনস আমি চেষ্টা করেছিলাম মধ্যে যেটা আমি বলেছি এর আগে আপনার এক প্রোগ্রামে যে কোরআনিক ইসলামটা রাখা যায় কিনা বাট এগুলো কোনো কিছু কোনো ভিত্তি নাই কোন ধর্মেরই কোনো ভিত্তি নাই সব ম্যানমেইডা কোন কারণ বুঝতে পারছি তো আপনি যে আপনি তাহলে যে পাওয়ার বা একটা শক্তি বিশ্বাস করছেন এটা কি কোনো সত্তা মানে এটা কি কোনো ডিটি বা চিন্তাশীল সত্তা নাকি এরকম কিছুতে বিশ্বাস করেন শুন না আমি আপনার শুন না এরকম আছে এটা তো আমরা কেন মনে করি যে ফর এক্সাম্পল আমাকে যদি আমি যদি ক্রিয়েটেড হয়ে থাকি তাহলে আমার যে ক্রিয়েটর বা ক্রিয়েটিং পাওয়ার এনটি যাই বলি সেটা পুরো ক্রিয়েট এটাই বা কেন মনে করি আমাকে তো অন্য স্পিসিসে তৈরি করতে পারে হ্যাঁ রাইট রাইট কিন্তু সেটার ইনফরমেশন আমার কাছে আচ্ছা ঠিক আছে আমরা ওইদিকে মানে ওইদিকে যাওয়ার আগে আপনি তো এর মধ্যে আরেকবার ঘোষণা দিয়েছিলেন যে আপনি আবার ইসলামে ফেরত এসছেন পক্ষে কথা বলবেন তাই না এটা মনে হয় তিন চার বছর আগে হ্যাঁ দু তিন বছর আগে হ্যাঁ এবং আপনি হয়তো আপনার যতগুলি জুম মিটিং আমি দেখেছিলাম আমি অবশ্য যতগুলি দেখেছি সেখানে আপনি ইসলামের আপনি সমালোচনাই করেছেন বেশিরভাগ বাট আহ এরকম কি কোনো সময় ছিল যখন আপনি ইসলাম প্রচার আমি 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 পার্সোনালি আমি পার্সোনালি মুফতিল ভাইয়ের একটা জুম ভিডিও দেখছিলাম সেখানে উনি লিটারালি কাবা কাবার ব্যাপারটাকে ডিনাই করে দিতেছে বা কাবার অবস্থানটা সম্পর্কে একটু আলোচনা করছিল তো আমার কাছে বেশ ইনফর্মটিভ মনে হইছে আলোচনাটা এরপরে থেকে মানে এরপরে জি জি এরপরে থেকে মোফাসিল ভাইয়ের অবস্থানটা আমার কাছে আরো বেশি ঘোলাটেল মনে হচ্ছে লাইক যে উনি দেখ লাইক দুই তিন বছর আগে উনি হচ্ছে টুপি টুপি পরেও আপনি লাইভে আসছিলেন আচ্ছা আমি একটা ভিডিও নিজেরও পার্সোনাল অনেক কৌতূহল টুপি যদি কালকেও পরি আমাদের আমার ছোট মুক্তি মাসুদ টুপি পরে তো টুপি যদি আমার অবস্থান চেঞ্জ হয়ে যায় তা তো না মানে হচ্ছে আচ্ছা অনেক ড্রেস আমার কাছে ভালো লাগে আমার এখনো ভালো লাগে কি বেশ কমফর্টেবল বা পাঞ্জাবি এগুলো এগুলো অবশ্যই গরম দেশে এটা খুব কমফোর্টেবল আমি গিয়েছি আরব আমি জানি কিন্তু হচ্ছে আমি যেটা করিনি আমি যখন বহুবার বলেছি এটা যে আমি ওই ইসলাম যেটা আমি পালন করে আসছিলাম সারা জীবন বা প্রচার সেটাতে আমি কখনো আমি ইসলামে থাকার চেষ্টা করেছিলাম কারণ হচ্ছে কোরআনিক ইসলামে আসলে কিছু নাই হ্যাঁ আসলে কিছু আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে যেই গড সম্পর্কে আপনার যে ধারণা দিচ্ছি বা যে পারসেপশন ক্রিয়েটার সম্পর্কে বা ক্রিয়েটিং পসিবিলিটি কোরআনের বাইরে যায় না আসলে কিন্তু

যে আমি তো ভুলো হতে পারি আসলে কদিন ধরে যন্ত্রণার ভিতরে যাচ্ছি আমার মনে হয় কিছু প্রশ্নের উত্তর আমি যেহেতু অন্যরা দিতে পারিনি নিজেই প্রশ্নের উত্তর শেষ পর্যন্ত পেয়ে গেছি প্রথমেই আমি সবার কাছে ক্ষমা যাচ্ছি ক্ষমা আপনাদের ধর্মের অংশ হিসাবে আমি বিশ্বাস করি এবং আমি আশা করবো আপনারা পরম রহমতুল্লাহ আলমিন রসুল্লাহ সাল্লা সাল্লামের উন্মত হিসাবে আমাকে ক্ষমা করে এবং রহমান আল্লাহ নামে আপনারা ক্ষমা করে তো এখন থেকে তবা করে আমি আপনাদের ধর্মে ফেরত আসছি ভাই আমাদের ধর্ম এটি সত্য ক্ষমা করে দিবেন ভুলে গেছে ক্ষমা সুন্দর চলে দেখবেন আমি এখন থেকে প্রমিস করলাম ইসলামের পক্ষেই আমি সবকিছু করবো এবং আমি যা ভিডিও করেছি ইসলাম পক্ষে সবগুলো আমি নিজেই ভাঙাবো এই প্রমিস আমাদের করলাম যাক তবে বিসমিল্লা রহমান ভাই আল্লাহর পক্ষে কাম নাই আমি আমু ধর্মে ও মাই গড এইটা এটা লন্ডনে আমার সঙ্গে আমার বোবার সংগঠনের অনেকেই ওই সময় উই আর হ্যাভিং সামুডটা তবে আহ দেখেন ওই সময় থেকে আমার বয়স এখন ছয় সাত বছর বেড়েছে এবং আমি আরো ম্যাচুর হয়েছি মনে করি আমরা যেহেতু যখন আমরা ভিডিও করতাম বা যখন এগুলো শুরু করেছিলাম তখন আমাদের সামনে কোনো রোল মডেল ছিল না বিশেষ করে আমার সামনে কোনো রোল মডেল ছিল না যে ভিডিওতে কিভাবে

শুধুমাত্র এক বিশ্বাস ছাড়া কিছু এস্টাবলিশ হতে পারে কিন্তু পরবর্তীতে আপনি কোরআনের ভুলও দেখেছেন তাই না আপনার জুম ভিডিওগুলিতে অনেক ভুল আছে সেখানে ভুল বলতে যেহেতু এটা ম্যানমেড এখানে গ্রামাটিক্যাল ভুল আছে এখানে মানে সেন্টেন্সেন্স গ্যাপ আছে এখানে ইনফরমেশন একটা সাথে আরেকটা টালি করে না এটা যে এটা যে ম্যানমেড এবং সবচেয়ে হচ্ছে এটা একজন ম্যানমেড না বা একটা গ্রুপের ম্যানমেড না এটা এটা একটা অবশ্য একটা হিস্ট্রিক্যাল অ্যামেজিং একটা অ্যাপিল আছে এটা অ্যাপিলটা হচ্ছে এটা অনেক ম্যানোস্ক্রিপ্টের একটা কোরিফাইড বুক ভার্সন এবং সেটা এক যুগের না সেটা হেলোনিস্টিক পিরিয়ড থেকে শুরু করে একেবারে মোহাম্মদের তথাকথিত জীবনীর একশো বছর পরের ঘটনাও এখানে আছে সুতরাং এটাতে এটা যে আসলে কালেক্টেড ম্যানাস্ক্রিপ্টের একটা বুক ভার্সন এটাতে কোনো সন্দেহ নেই আপনার আপনার পরিবার তো মুসলিম পরিবার তাই না আপনার জন্ম আচ্ছা আপনার কখন প্রথম প্রথম আপনি ভিডিও যখন করতেন একদম প্রথমে তো আপনি ইসলামিক ভিডিও করতেন তাই না আমরা তো অনেক পরে এসছে এই আপনার ভিডিও দেখতাম প্রথমে আপনি ভিডিও করছেন প্রথম কখন সন্দেহ ঢুকে গেল আপনার মধ্যে সন্দেহ আসলে ধর্মের ধর্ম নিয়ে তো আমি কম্পারেটিভ রিলিজন সারা জীবনই করেছি সারা জীবন আমি ষোলো বছর বয়স থেকে কম্পারেটিভ রিলিজন স্টাডি করি তো ওই সময়েও যে পাল্টা আমাকে খ্রিস্টান মিশনারি আমার সঙ্গে ডিবেট আসতো কোনটা উত্তর পেতাম না পেলে আবার আমরা শেখ আহমেদ দিদাদের সঙ্গে সঙ্গে ক্রস চেক করতাম আমাদের বন্ধু বান্ধব সেখানে আমরা বসে আলাপ করতাম হ্যাঁ সুতরাং কোশ্চেন যখন উত্তর পেতাম না উত্তর না পেলে তো কিছুক্ষণ আমরা কনফিউজ অবস্থায় থাকতাম কিন্তু তারপরে উত্তর খুঁজতাম যদি বলেন যে কবে শুরু হয়েছে এটা আসলে সঠিক পিন পয়েন্ট করা যাবে না তবে অত্যন্ত বিরক্ত হয়ে ট্রেডিশনাল ইসলামের উপরে একেবারেই ঘৃণা ধরে গিয়েছিল সেটা হচ্ছে যখন আমি আমার একটা ইংরেজি ভিডিও বোধ হয় বিশ্বব্যাপী ভাইরাল হয়েছিল যেটা প্যারিসের শুটিং এর আর কি সেই তারপরে যেই অ্যাভিউজ এবং থ্রেটস পেয়েছি এবং অম হাদিসের যে যঘন্য বিষয়গুলো আমি জানতাম আমি সবই জানতাম কিন্তু কেমন যেন ধামাচা পাছে রে মনে সেগুলো আবার যখন সারফেস হলো তখন এটার এটার উপরে ঘৃণা তখন বিশ্বাসটা কলাপস করলো কারণ আমি তখন মুসলিম বলতে হাদিস কোরআন তাফসীর ইজমা কিয়াস ফতোয়া সব মিলেই মুসলিম ছিলাম আর কি সুতরাং সেটা दट কলাপসড রাইট রাইট এরকম বিশেষ বিশেষ কোন বিষয় বা বিশেষ কোন ঘটনা কি পিন পয়েন্ট করতে পারেন যেটা আপনার আপনাকে এই বিশ্বাস থেকে বের করে এনেছে বা বিশ্বাসটা নষ্ট করে দিয়েছে এরকম কোনো বলতে পারেন বলতে পারেন রাগ উঠে গিয়েছিল সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই আমার সেই ভিডিওটা হয়তো দেখে থাকবেন যেখানে আমি বলেছিলাম আমার ভিডিওটা টাইটেলটা ছিল ওয়াই দ্য ফাক্ট ডি ইউ কাম হিয়ার এরকম একটা টাইটেল ছিল সেটা এবং সেটা ছিল একদিন সকালবেলা যেটা বাটা ক্লানে যেখান কিনা ইসলামিস্ট এক্সট্রিমিস্ট টেরোরিস্ট মুসলিম বলবো না ইসলামিস্ট টেরোরিস্ট যারা তখন কিনা তারা ওই শিশুদেরকে এবং অনেক মানুষদেরকে গুলি করে হ্যাঁ একটা মিউজিক প্রোগ্রামে তখন আমি ঘুমের থেকে উঠে দেখলাম যে টিভি অন করে এই বিষয়টা দেখাচ্ছে তো আমার মেজাজটা খুব খারাপ ছিল যে তখন আমার ডিভাউট মুসলিম যে এটা তো ইসলাম সমর্থন করে না এটাকে ওয়াই ডু দ্যাট ডু কারণ আমি একটা সুফি পরিবারের প্রখ্যাত সুফি পরিবারের ছেলে তো আই ওয়াজ ভেরি অ্যাংরি অ্যাবাউট ইট তো তখন আমার ওয়াইফ আমার এক্স ওয়াইফ তো সে আমাকে বলল যে তুমি এইভাবে এদেরকে হত্যা করাটা দেখো কিন্তু আফগানিস্তান ইরাক সিরিয়াতে যে মুসলমান বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে নির্মম ভাবে এটা তুমি দেখো না আমি বললাম যে এটার সাথে সম্পর্ক সিভিলিয়ান হত্যা ওখানে হচ্ছে একটা দেশ যদি অন্যায় করে থাকে সেটা ল আছে মামলা আছে আছে আইসিসি সেখানে সেটা বিচার হবে কিন্তু এর নয় যে প্রতিশোধ হিসাবে আমি পাল্টা হত্যা ইট বি জাস্টিফাইড একদিকে যেমন ইসরায়েল পঁচিশ হাজার মানুষকে হত্যা করেছে ইট কান বি জাস্টিফাইড অ্যাট দ্য সেম টাইম ওখানে প্যারিসকে প্যারিসে আমি শিশুদেরকে হত্যা করবো সাধারণ সিভিলিয়ানদের মিউজিক প্রোগ্রামের মানুষদেরকে হত্যা করবো এটা জাস্টিফাই করা যায় আমার মেসেজটা খুব খারাপ ছিল আর কি তো বলতে পারেন সেই দিনে আমি প্রথম

আপনি যদি লজিক্যাল কোনো ডেফিনিশন দেন বা টাইটেল দেন বা না না এই সেন্সে কিন্তু ঠিক এই সেন্সে ঠিক মুফাসসিল ভাই আসলে গালি দেয় না এই যে দর্শককে দর্শক বলছে পেডো ফাইলকে পেডো ফাইল বলছে এটা ঠিক এক্স্যাক্টলি যদি হাদিস অনুসারে আপনি দেখছেন এটাকে ধর্ষণ তো আপনি কি বলবেন কিন্তু আমি তো আমি আমি ঢাকাইয়া ছেলে আমি গালি দিলে মুর্দা চিন্তা জিন্দাবাদ যাবে বুঝতে পারছি হ্যাঁ আমি জি জি আমি গালি দেই কখনো আমি এমন একটা শব্দ ব্যবহার করিনি যেটা সেটা পাশে একটা হাদিসের ব্যাখ্যা নাই হ্যাঁ সেটা আমি করিনি তবে আমি এখন সেটা সেটাও করি না কারণ সেটা প্রয়োজন নাই এটাতে মানুষের কমিউনিটি কমিউনিটিতে আসলে আহ সম্পর্ক রিবিল্ড হয় না হম আমি বরঞ্চ এখন এটাকে সমর্থন করি না কারণ আমার ব্যাপারে দেখেন যখন কি না বাইবেল আপনি ওপেন করবেন বাইবেল আপনি ওপেন করে আপনি গস পেলেন ম্যাথিউ মার্ক লিউকেন জন ক্যান ইউ ইমাজিন যে জিসাস জিসাসের নামটাও লক্ষ্য করেন যে মধ্যপ্রাচ্যের একটা মানুষ তার সঙ্গী সাথে মানে তার সম্বন্ধে লিখছে মধ্যপ্রাচ্যের মানুষ যাদের নাম ম্যাথিউ মার্ক লিউকেন জন ব্যাপারটা বুঝতে পারছেন এটা কি হতে পারে আপনি দেড়শো বছর আগে রাজা রামমোহন রায়ের আগে গেলে উপমহাদেশে এক মানে হিন্দু নামে কোনো ধর্মীয় কমিউনিটি ছিল না এখন তারা মানে হিন্দু নামে নিজেকে খুব করে আমি হিন্দু আমি হিন্দু হোয়াট দিস কথা হচ্ছে বেসিক্যালি এগুলো কোনো ধর্মের কোনো যেহেতু ভিত্তি নাই কোনো দিক দিয়ে ভিত্তি নাই আপনি ইমাজিন করেন আজকে মানে অযোধ্যার এই রাম টেম্পল নিয়ে কত কিছু হচ্ছে বাট ব্যাপারটা ছিল একজন রাজা যেটা আমি আমি প্রচুর এই বিষয়ে পড়াশোনা করার চেষ্টা করেছি রাম নামে কোনো দেবতার খুঁজে খুঁজবেনি তো দ্বিতীয় শতাব্দীতে যমুনা নদীর নিচে একটি প্রস্তরে একটা রাজার রাম নামে এক রাজার ইন্ডিকেশন দেওয়া আছে কিন্তু হাউ হি বিকেং

কোরআন দিও যদি বলি হাত উপর হানুকুম ইনকুম তুম সাদিক তোমার কাছে প্রমাণ থাকলে এভিডেন্স দাও তাদের কথা তার ফিরিয়ে দিই তো গিভ মি এভিডেন্স অ্যাট লিস্ট দে এক্সিস্টেড গিভ মি এভিডেন্স অ্যাট লিস্ট হনুমান এক্সিস্টেড বিফোর নাইন্থ সেঞ্চুরি গিভ মি এক্সিস্ট এভিডেন্স দ্যাট অ্যাট লিস্ট মোহাম্মদ এক্সিস্টেড ইন দ্য সিক্সথ সেঞ্চুরি গিভ মি এভিডেন্স গিভ মি এভিডেন্স জিসাস এক্সিস্টেড ম্যাথিউ মার্ক লুক জন নোবাডি সো জিসাস সুতরাং এগুলো যেহেতু কোনো ভিত্তি নেই আমি মানে এটা হেসে উড়িয়ে দেওয়া ছাড়া আর কিছুই করার নাই বরঞ্চ এগুলো যদি আমি ব্যঙ্গ মুফাসিল ভাই মোহাম্মদের তো এক্সিস্টেন্সের এভিডেন্স আছে না না লাইক না না মানে আপনি কি ধরনের ডকুমেন্টার এভিডেন্স দেন ইনস্ক্রিপশন দেন আপনি তাহলে তার হচ্ছে যে এতগুলো বংশধর আপনি যদি ট্রেস ব্যাক করেন কিসের বংশ এখানে বাংলাদেশে বাংলাদেশের চৌধুরী চৌধুরী যেমন নাম ধারণ করে অনেকে বাপ দাদার কল অনেকে চৌধুরীর নাম ধারণ করে উপরে ওঠার জন্য জমিদারিত্ব দেখাতে চায় একটা রিক্সা মানে রিকশার উপরে পেইন্টিং করে না এরকম একটা কোন একটা পেইন্টিং দিয়ে আপনি আপনার দাদার ছবি বানিয়ে দিলেন কলন চৌধুরী মোল্লা হোয়াট ইজ দিস ঠিক এরকম স্বয়ং কবর করে কার্বন ডেটিং করাছাড়া তার অন্য কোনো ভাবে টেস্ট করার উপায় না এ তো কার্বন ডেটিং যে ওটা মমদের লাশ এটা বের হবে না আদিতম তথকথিত বায়োগ্রাফি যেমন আমার ঢাকা ইউনিভার্সিটি লয়ার ডিপার্টমেন্টের বড় ভাই আসিফ নজরুল ভাই উনি একটা পোস্ট করেছেন সেই পোস্টে আবার তেষট্টি হাজার লাইকও দিয়েছে মানুষ মানে আমাদের দেশে গাধার দলে তার অভাব নাই যে উনি এত বছর উনি পড়েন নাই উনি অবশ্য বেসিকালি সারা জীবন নাস্তিকই ছিলেন ওকে আমি চল্লিশ বছর চিনি পাই ব্যক্তিগত তো উনি হঠাৎ করে এত বড় ধার্মিক হয়ে গেলেন উনি মানে প্রায় কন্দোনত অবস্থায় উনি স্ট্যাটাস বলছে করলেই বোঝা কানছিলেন তখন যে আহ মোহাম্মদের জীবনে আমি নাই কি ভুলটাই না করেছি সাতটা সাতজন লেখকদের জীবনে করেছি মার্টিন লিংশক কত বড় পণ্ডিত হ্যাঁ উনি তো গঙ্গা নদীর পানির উপরে পিএইচডি করে উনি এসে মানবাধিকার নিয়ে কথা বলেন কত বড় পন্ডিত ব্যক্তি তো যাই হোক নিবে তো ওনাকে যখন আমি আমি বিএনপির সাথে বিএনপির সাথে রাজনীতির একটা সামঞ্জস্য রাখতে করতে হতে পারে ওনাকে আমার চেয়ে বেশি ওনাকে খুব কম মানুষ চিনে উনি সারা জীবনই ধান্দাবাজ তবে সেই দিকে নাই গেলাম কথা হচ্ছে উনি উনি যে মোহাম্মদের জীবনী দেখে ক্রন্দন করলেন আমার কথা হচ্ছে আপনি নবম সপ্তরি বেগে পড়েন এক হাজার খ্রিস্টাব্দের আগে আপনি মোহাম্মদের জীবনী কি পাবেন খুঁজে ইবনে ইবনে ইসাকের এক দুটা পেজ ছাড়া এবং সেই পেজগুলো একটার সাথে আরেকটা সাংঘর্ষিক মানে বিভিন্ন রকমের লেখা আপনি চোদ্দ শতাব্দীর আগে আপনি মোহাম্মদের জীবনের কোনো ডকুমেন্টারি এভিডেন্সি পাবেন না কোনো বায়োগ্রাফির তা এবং আপনি এর আগে যেগুলো পাবেন আপনি ইবনি ইসাক ইবনি হিসাম এগুলো কোনো অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না এক হাজার খ্রিস্টাব্দে এবং দিয়ে একটা পৃষ্ঠা ছেলে বেলা পৃষ্ঠা ছাড়া এবং এগুলি সময় মোটা হতেই থাকে এবং তারপরেও আপনি যে আজকে যে কথাটি বললেন যে যদি ধরেও নি তর্কের খাতিরে ইবনি ইসাক ইবনি হিসাম পারফেক্ট কারেক্ট একদম পারফেক্ট কোনো ভুল নাই এতে যা আছে তাহলে আমাকে বলেন ওখানে কি দেয়া আছে মোহাম্মদকে কোথায় কবর দেওয়া হয়েছিল মোহাম্মদকে কোথায় কবর দেওয়া হয়েছে বা মোহাম্মদকে মদিনা নামে শহর নামে এক শহরে কারণ মদিনা শব্দের অর্থ হচ্ছে শহর মদিনা শহর নামে এক শহরে কবরস্থ করা হয়েছে এরকম কোনো এভিডেন্স কি আপনি দেখাতে পারবেন মোহাম্মদের কোনো বায়োগ্রাফিতে আর্লিয়েস্ট বায়োগ্রাফিতে উত্তর হচ্ছে নো সো হোয়াট আর উই ডিলিং উইথ হিয়ার তো কোনো কিছুরই কোনো আসলে হিস্টোগ্রাফিক্যাল অ্যানালিসিস তো আমাদেরকে শেখায় না আমরা মুসলিম ঐতিহাসিকরা যেটা দাবি করে সেটাই আমরা সত্য হিসেবে ধরে নিই কিন্তু মুসলিম মুসলিম ঐতিহাসিকদেরকে আবার বড় বড় বাস কারণ মুসলিম ঐতিহাসিকরা যে সকল কথাবার্তা বলেছে এগুলো সঙ্গে সাংঘর্ষিক হাদিস হাদিস বিশেষ করে সঙ্গে সাংঘর্ষিক হয় সুতরাং সেই কারণে ওই আল ওয়াকিদি বা ওদের মতো বিখ্যাত ইসলামিক আল হিস্টোরিয়ানদেরকে তখন আবার তারা ইগনোর করে তখন আবার মুফতি আবদুল্লাহ কি জানি আব্বাসী আব্বাসের মতো মানুষ আবার ইতিহাস মানে ইতিহাসিকদের দেন আসে

তার মানে ভাই আপনার ধর্ম সম্পর্কে মানে ইসলামের মতো এতটা ওয়েল ডকুমেন্টেড আহ ধর্ম সম্পর্কেও আপনি মোটামুটি ডিনায়াল পর্যায়ে যাচ্ছেন যে তাদের ফান্ডামেন্টাল মোহাম্মদ নিজেরই এক্সিস্টেন্স নাই তাহলে আসলে ভাই আপনার এই ধর্ম সম্পর্কে বা ইভেন আপনার আসলে আপনার ফিলোসফিক্যাল স্ট্যান্ডটা কি

আপনি সুরা সুরা আপনি যে ভার্সের সোডের কথা বলেন সোর ভার্সের কথা বলেন ব্যাপার হচ্ছে ধর্ম একটা বিষয় ধর্ম এটা ইভলভ হবেই এটা আনটিল হিউম্যান এক্সিস্টেন্স বোধ হয় সামহা ধর্ম একটা রূপ থাকবেই কালকে যদি আগামীকাল যদি এলিয়ানরা আমাদের প্ল্যানেট ল্যান্ড করে এবং ল্যান্ড করার পরে যদি দেখেন আপনি দেখবেন যে তারপরেও আপনি মনে করেন সমস্ত ধর্ম কলাপস করবে উত্তর হচ্ছে না এগুলো একটা নতুন ইন্টারপ্রিটেশনে চলে যাবে ঠিক আছে একইভাবে যদি কালকে ডাক্তাররা মৃত মানুষকে জীবন দিয়ে দিতে পারে তারপরে তার একটা মানে সৃষ্টি কর্তাকে থ্যাঙ্ক ইউ দেওয়ার একটা রাস্তা খুঁজে পাবে সুতরাং আমার কথা হচ্ছে এইটাকে ধর্মের মানুষের যে চিন্তা ভাবনা এটা আপনি বিভিন্নভাবে দেখতে পারেন এটা অ্যাবসার্ট থিংকিং প্রথমত অ্যাবসার্ট থিংকিং অনেক সময় দরকার হয় এটা আলবার্ট আইনস্টাইনই বলে গেছেন যে অ্যাবসার্ট থিংকিং মানুষকে বা ইমাজিনেশন মানুষকে ক্রিয়েটিভ করে ঠিক একই ভাবে সমাজে মানুষ অ্যাবসার্ট থিংকিং করবেই ইমাজিনেশন করবেই এটাকে আপনিকে মানে আপনার কাছে অ্যাকসেপ্টেবল না হলেও এটাই সত্য এবং এটা আমাদেরকে মেনে নিতে হবে যে মানুষ সবাই আপনার মত বা আমার মতো অ্যানালিটিক্যাল মাইন্ড নিয়ে বড় হবে না বা তাহলে আমরা সংস্কারের কথাটা কোথায় বলতেছি যে আমরা আসলে এই জায়গায় সংস্কার চাইব সংস্কার করবে যারা ইসলামিক হিন্দু বা খ্রিস্টান স্কলার বা যারা রিফরমিজ তারা করবে এবং আমরা তাদেরকে চ্যালেঞ্জে ফেলব কোথায় ফেলব আপনি যখন আপনি আপনার একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে আপনি কথা বলবেন আপনি সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা বলে আপনারও একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে আপনাকে বুঝতে হবে যে সাধারণ মানুষ সবাই সবকিছু হজম করতে পারে না দেখেন কিছু আগে যে ভিডিওটি প্লে করলেন আমার এই ভিডিওটা আমি আজ আজকে হলে করতাম না আমি দুষ্টামি করতাম হ্যাঁ দুষ্টামি এখনো ধর্ম নিয়ে করি আমি কিন্তু আমাকে বুঝতে হবে যে নাইনটি মানুষ যারা লেখাপড়া ঠিক জানে না অথবা যারা অ্যানালিটিক্যাল মাইন্ড ডেভেলপ করেনি তারা যখন ধর্মের খুব সেন্সিটিভ ইস্যুটা শোনে তারা শক্ট হয় আপনি এর ভিতর থেকে কিছু মানুষকে পাবেন যারা ডেভেলপ করে ধর্ম ছেড়ে পাবেন আমিও পেয়েছি বহু কিন্তু বাকি যারা মনে করেন তাদের তো সেই অ্যাবিলিটি নাই তখন তো তারা রিয়াক্ট করবেই তাহলে তাদেরকে কিভাবে ইনফ্লুয়েস করা যায় এই যে এইটি যারা এঙ্গেজ হতে পারে না যারা প্রো হতে পারে না তাদেরকে ইনফ্লুয়েস করা রাস্তা আমাকে খুঁজতে হবে সেটা কি তারা প্রত্যেকে কোনো না কোনো

তাদের টার্গেট ছিল কিভাবে রাজাদের ইনফ্লুয়েন্স করা যায় যেমন মালয়েশিয়া মুজাফফর শাক ইনফ্লুয়েন্স করা হয়েছে ভারতের চিরামণকে ইনফ্লুয়েন্স করা হয়েছে তারপরে চায়নাতে চেঙ্গিস খানের সন্তানদেরকে ইনফ্লুয়েন্স করা হয়েছে এবং এটা রেজাল্ট কিন্তু দারুণ এবং ইউরোপে কিন্তু প্রোটেস্ট্যান্ট ক্যাথলিক রাজারা রাজাদের ইনফ্লুয়েন্স করা হয়েছে ইরানের শাসক যখন শিয়া হয়ে গেল তার ইমপ্লিকেশনে পুরো ইরান শিরা শিয়া হয়ে গেল সুতরাং ইনফ্লুয়েন্সারদেরকে আপনাকে ইনফ্লুয়েন্স করতে হবে যদি আপনি সেই লেভেলের ইন্টেলেকচুয়াল হয়ে থাকেন আদারওয়াইজ আমাদের যেটা আমার যেটা ভুল অনেক মানুষদেরকে মনে হয় কম বেশি করেছি ধর্মের ব্যাপারে বা ধর্ম ছেড়ে দেওয়ার ব্যাপারে কিন্তু আমি যেটা ফেল করেছি সেটা হচ্ছে আমি আমার নিজের বাবা মা আমার মা বোনদেরকে আমি আমার ছোট বোনকে আমি সাকসেসফুল হয়েছি কিন্তু আমার মা বড় বোন আমার মামারা তো বাংলাদেশের বিখ্যাত শীর্ষ ব্যবসায়ী এবং তাদের সাঁত্রিশ তালে বিল্ডিং এর নাম হচ্ছে মক্কিনাটে ট্রেড সেন্টার বুঝতে যে তার তাদেরকে আমি ইনফুয়েস করতে পারিনি কিন্তু তারা কিন্তু বিশাল প্রভাবশালী ব্যক্তি বাংলাদেশে তাহলে আমার কি উচিত ছিল না যে আমার ছয় মামার ভেতরে তিন মামা বাংলাদেশে সিআইপি আমার কি উচিত ছিল না মামাদের সঙ্গে বসে তারা আমি ছয় মামার একমাত্র ভাগিনা না আমার তাদের সঙ্গে বসে ক্লোজ ডোরে আমি যে সুযোগটা আমার ছিল মামার সাথে বিভিন্ন বিষয় আলাপ করতাম আমি হয়তো এত গভীর আলোচনা করতাম যে মামা আমাকে উল্টা চর্দে দা ফেলে দেবে হয়তো আমি একটা দুটা বিষয় মামাকে টোকা দিতে পারতাম এবং সেখানে হয়তোবা আমি আমার মামা তো ভাই বোনদেরকে আরো ইনফ্লুয়েন্স করতে পারতাম যেটা রেজাল্ট অনেক সুদূর প্রসারী হতো কারণ তারা আমাকে যতটুকু যদু মধু শ্যামকে এতটুকু আমাকে তারা সময় দিবে আমি আশা করতে পারি না অতটুকু পেশেন্স আশা করতে পারি না অনলাইনে যেটা হয় অনলাইনে একটা কথা বলে যেমন কিছুক্ষণ আগে আমি দেখলাম যে আপনি একটা মানুষকে আহ বললেন আজকে না কালকে কথা বললেন এই যে কথাটি বললেন সেই লোকের সঙ্গে আপনার সম্পর্ক আমি কতটুকু গভীর জানি না কিন্তু মনে হয় আপাতত সম্পর্ক হচ্ছে অনলাইনে

কয়জন এর সাথে আমার গভীর সম্পর্ক আছে আমি অনলাইনে সম্পর্ককে মতই ভ্যালু দিই অনলাইনে কোনো বন্ধুকে আমি ভ্যালু দিই না আচ্ছা আমি একটু ভিন্ন টপিকে যাই আপনি যদি ওই আমি যে এখন যে টপিকটা কথা বলবো আপনি যদি অস্বস্তি বোধ করেন তাহলে বলবেন আমি ওটা আনবো না আমি একটা নাম আমি একটা নাম বলছি লরা ইসলাম এটা সম্বন্ধে কিছু বলেন প্রথম কথা হচ্ছে লরা ইসলামের ভিডিও করা বন্ধ হয়ে গেল কেন ভিডিও সব রিমুভ করলো কেন এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে লারার ব্যাপারে লিগাল স্টেপ নেওয়া হয়েছে কি হয়নি এটা লারা নিজেই জানে এখানে এই বিষয়ে আর কথা বলার দরকার আছে তার যে অ্যালিগেশন গুলি ছিল মানি লন্ডারিং মানি কে আপনাকে বললাম যে কেন ভিডিও গুলো সব রিমুভ হয়ে গেল কেন তার ভিডিও হয়ে গেল আর দ্বিতীয়ত হচ্ছে কার কাকে কে লিগাল নোটিশ পাঠালো আর কাকে কার বিরুদ্ধে কে পুলিশ এনগেজ করলো দ্যাট শুড বি এনাফ টু এখানে কতটুকু সত্য মানে এমন হতে পারে যে তার তার যে কথাগুলি মানে কি সেখানে কি টোটালি ফ্যাব্রিকেশন নাকি ওখানে সত্যতা ছিল নাকি তার এটা তার হ্যালুসিনেশন যেহেতু ম্যাটারটা প্রথমত হচ্ছে সিম্পল যে আমার যদি সেখানে লিগাল বা মরাল পাওয়ার না থাকতো অ্যাবিলিটি না থাকতো তাহলে তো নিশ্চয়ই এটাকে পার্সু করার মতো ক্ষমতা আমার নাই থাকতো কিন্তু আমি তো মনে করি না অনলাইনকে আমি ট্রায়াল রুম বানাবো যেখানে যেটা বানানোর দরকার যেখানে যেটা পার্সু করা দরকার আচ্ছা আপনি কি কখনো বাঙালি কোনো বাঙালি কোনো বাংলাদেশী কাউকে লিগ্যাল সাপোর্ট বা ভিসা বা এই ধরনের কিছু ব্যাপারে সহায়তা করবেন এরকম প্রতিশ্রুতি দিয়েছেন কাউকে আমি আমি ইমিগ্রেশন ল প্র্যাকটিস করেছি 30 বছর আমি 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 হেল্প করব না মানে আমি এখনো আছে আমি এখনো একটা কানাডার মোস্ট బిগেস্ট ল আমি জয়েন করছি আগামী সপ্তাহে সো জি এখন এটা কি প্রফেশনাল নাকি মানে এই প্রবলেম আমি একজন লয়ার ডোন্ট এবং আমি বিশ্বের শ্রেষ্ঠ ইউনিভার্সিটিগুলিতে পড়াশোনা করেছি সুতরাং ব্যাপার হচ্ছে আমি অনলাইনে যেই জীবনটা দিয়েছি আপনাকে একটা কথা বুঝতে হবে যে আমরা ওয়েস্টে ল ফার্মে চাকরি করি বা কোনো লিগাল কেস করি আমরা যে ফিটা চার্জ করি বাংলাদেশে এটা লক্ষ লক্ষ টাকা মনে হয় আপনি যে সেটা বোঝার কথা যে আমরা এখানে যখন একটা কেস আমরা হ্যান্ডেল করি তখন সেই কেসে যদি ফর এক্সাম্পল আমরা চার হাজার ডলারও চার্জ করি সেই চার হাজার ডলার মিস বাংলাদেশে কিন্তু সাড়ে তিন লাখ টাকা সুতরাং বাংলাদেশের মানুষের কাছে সেটা মনে হতে পারে অনেক টাকা কিন্তু আমাদের কাছে অনেক টাকা মনে হয় না আর হচ্ছে প্রথম দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি আমার ফ্যামিলি জানেন আমি আমি নিজে ব্যক্তিগত ভাবে আমার পরিবারে পরিবার বাংলাদেশের শিশু ধরি পরিবার আমার আমার কি প্রয়োজন আছে মানুষের সঙ্গে অভিযোগ করবে আলটিমেটলি তাদেরকে খুঁজে পাওয়া যায় না কেন অনলাইনে কেন তারা ভিডিও রিমুভ করবে কেন তারা তারা আমি লিগাল নোটিস পাঠালে উল্টো বাংলাদেশে ভাববে ব্যাপারটা বুঝতে পারবে হহহ যদি এভিডেন্স থাকতো তাহলে তো মানে আপনার বিরুদ্ধেও চার্জশিট আনা যেত ভাই আপনি আমাকে 17 বছর প্রায় অনলাইনে দেখছেন আপনাকে কি বুঝতে গায়েব হয়েছি বা চেহারা লুকিয়েছি বলতে পারো আমার দীর্ঘতম সময় কেউ অনলাইনে কন্টিনিউ নেই আমি সাড়ে হাজার ভিডিও করেছি আমি প্রতিদিন লাইভে থাকি অলমোস্ট এবং আমি লিংক দেই আমার সঙ্গে কথা বলা আপনি এই মুহূর্তও 2 মিনিট আগে বললাম যে এমন কোনো প্রশ্ন নাই যেটা আমি ফেস করার মতো সামসাগে আমাকে যদি কেউ অন্যায় ভাবে কোনো কিছু করে হ্যাঁ আমার প্রতি আমি আগের মতো বা অল্প বয়সের মতো আমি অনলাইনে এসে তার উত্তর দেই না আমি বলি এটা ভদ্রতা নয় কারণ অনলাইন কোনো কিছু প্রমাণ করা সম্ভব না

না না আমি 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 আগে বলছি আপনার যে পরিমাণ নলেজ এক্সপেরিয়েন্স এবং যে পরিমাণ আমরা দেখেছি অবশ্যই এখানে স্বীকার করতে হবে কে আসিফ আমি টার্গেট করে কথা বলছি না ও ও ও ও আমি মনে করি যে যত ওর কোন কিছু ভালো লাগবে না লাগবে আমার অনেক ছোট তো আমি আমি ছোট ভাইয়ের মতই করতে চাই আমি মুক্তির আব্বাসির ব্যাপার মুক্তির মাসুদের ব্যাপারেও তাই আমি इवन কি আমি আসাদের আসাদকে তো আমি খুবই স্নেহ আসাদের কথাটা যেটা বলছেন আমি এটা একটু হাইলাইট করতে চাই কারণ একটা সময় গিয়েছিল আপনি হয়তো ওই আসাদ সাপোর্ট করার দিয়েছিলেন এবং আসাদ আসাদকে মৃত্যুর আসাদের সাকসেস আমি কামনা করি আসাদ অনেক সাফার করেছে জীবনে আমি আসাদকে মুক্তি মাসউদ অনেক সাফার করেছে আসিফ তো চাবাতের কপি খেয়েছে হ্যাঁ আমি সুতরাং আমার কথা হচ্ছে যে এরা সবাই সাফার করেছে তাসলিমা আপার সাথে কয়দিন আগে মানে মেসেজ মেসেঞ্জারে যে একটু কথা হয়েছে তো কথা হচ্ছে যে এনারা কে না করেছে দাউদ হায়দার সাফার করেনি কে প্রথম কথা বলে দেখেন আপনাদের এটা হবে আমার বয়স কিন্তু আমি লুকাই না বাংলাদেশের নাই আমাদের প্রত্যেকে তিন বছর মাইনাস করে বয়সে বয়স আমি আপনাকে আমার বয়স হয়েছে আমি ছেলে মানুষকে করতে পারি না কাদা ছোড়াছুড়ি করা আমার শোভা পায় না রাইট আমি এখন আমি চাইলে আমি আসিফ মাসুদ আসাদ ওদেরকে আমি বাজে কথা বলতে পারতাম হ্যাঁ বাজে কথা বললে কালকে এই অংশটা কেটে মানুষ অনেক ভাইরাল করতো এবং দেখেন দেখেন আসাদ ভাই আপনাকে মোবাসি ভাই কি বলেছে দেখেন আসিফ ভাই কি বলেছে আই আডো নিন ডিড আই হ্যাভ দ্য টাইম ফর দ্যাট এবং আমাদের সেগুলো করাও ঠিক হবে না

এবং সেটা রেজাল্ট আপনারা দেখতে পাবেন যে কেন সে হঠাৎ করে চুপ হয়ে গেল যদি না হয় লিগালি আমি আবার পার্সু করে তাকে আবার আমি চুপ করাবো হ্যাঁ আমি অনলাইনে এসে ফালাফালি করবো নাকি উত্তর চেন আই উল ইট কিন্তু আমি আমি ফরকি বা করি না যারা আমাকে ব্যক্তিগত ক্ষতি করার চেষ্টা করে বিশেষ করে আমার ওয়াইফ বলবে আমার মা কে নিয়ে বাজে কথা বলবে আমি তাদেরকে ধরবই ধরবো আজ হোক কাল হোক পশু হোক এবং সে লিগালি ধরবো ইলিগালি না সুতরাং আমি এদের সঙ্গে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা জীবন দিয়ে কথা বলছে যারা রিস্ক নিয়ে কথা বলছে আমি তাদেরকে ছোট করে আমার লাভ কি

এবং এবং আমি মনে করি যে দেখেন এতে করে একদিকে যেমন ভালো আর একদিকে যেমন খারাপ আমি দেখেছি একটা কমিউনাল ফিলিং গড়ে উঠেছে যে তাদের থেকে শ্রেয় যেমন অনেক নাস্তিকরা নিজেদেরকে মনে করে যে আমি বিজ্ঞান মনস্ক আমি লজিক্যাল আর ধর্ম পালন করে সব কাঁধা এরকম ঠিক না আমার কথা হচ্ছে ধার্মিক মানুষদের ভিতরে অনেকে স্মার্ট মানুষ আছে দেখেন বাংলাদেশে অনেকেই ধর্মের সমালোচনা করে অনেকে বুঝে দুই লাইন জেনে করে কিন্তু এতে অনেক ক্ষেত্রে ব্যাকফায়ার হয় বাংলাদেশে যেমন ধরেন ধার্মিকদের ভিতরে শেখ হামজা ইউসুফ প্রচুর পড়াশোনা করেন লোকটা প্রচুর পড়াশোনা করেন হ্যাঁ সব ধর্মের পড়াশোনা করেন এখন শেখ হামজা এর সঙ্গে বসে ধর্মের ব্যাপারে ডিবেট করা ইট উইল বি স্ট্রিমলি ডিফিকাল্ট ফর অলমোস্ট এনি এথিস্ট অব বাংলাদেশ এটা আমি আপনাকে বলতে পারি হম কারণ আপনি তখনই আমার মনে হয় আলোচনা করা উচিত যখন আমি ব্যাপারটা ইনডেপ আলোচনা করি আপনার প্রোগ্রামে আসার আগে আমি দুই মিনিট আপনার অনুষ্ঠানের কথা শুনছিলাম যেখানে আপনারা আলোচনা করছিলেন

না ব্যাপারটা সেখানে যে এখানে বিচার বলতে তো কোনো কিছু নাই আপনি যদি হাদিসে যান যে হাদিসেও যদি বলা হচ্ছে যে নবী মোহাম্মদ বলেছেন যে জান্নাত প্রাপ্তি এটা কোনো অধিকার নয় এটা আল্লাহর ইচ্ছা রহমত আমি যদি রহমত না হতো বোধ জান্নাতের মানে ব্যাপার সন্ধিয়ান হতাম কথা হচ্ছে যখনই জান্নাত প্রাপ্তিটা বা জান্নাত লাভটা বা ক্ষমা লাভ পাওয়াটা টোটালি আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করে বা তাও কি হুইম ইচ্ছা বলতে একেবারে হ্যাঁ তাহলে সেখানে আর কিসের বিচার বিচার আপনাকে দিয়ে দিল জান্ন আপনি খেলাধুলা করছেন আর আমাকে বার বিক্রি করছে জান্ন কথা হলো রাইট আচ্ছা আমি দর্শকদের কিছু প্রশ্ন নিব এরপরে আমরা আস্তে আস্তে আজকে র্যাপের দিকে যাব তো প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ দিয়ে দিচ্ছি যে আজকে আমাদের জন্য সময় আপনি করে এসে কথা বলছে আশা করছি আবারও আসবেন আমাদের এখানে তো আমি কয়েকটা দর্শকের প্রশ্ন নিব আর কেউ যদি যুক্ত হয়ে প্রশ্ন করতে চান তাও করতে পারেন তো অনেকে বলেছে যে উনি ঘন ঘন মত পাল্টান হ্যাঁ তো ঘন ঘন মত যখন ধর্মে আছেন তখন আসলে ছিলেন তাহলে এই বিষয়ে আপনার মন্তব্য কি আমার আমি প্রথমত আমি মানুষ দ্বিতীয়ত আমি রিসার্চার তৃতীয়ত আমি মনে করি মুক্ত চিন্তক সেই যে কোনো একটা বিষয় জানতে হলে সেটা সব দিক থেকে দেখতে হবে হ্যাঁ দেখেন ধর্মের পক্ষে যুক্তি স্ট্রং নেই এটা ভাবাটাই হচ্ছে অন্য ধর্মের পক্ষে অনেক যুক্তি স্ট্রং আছে ইসলামের পক্ষেও অনেক যুক্তি আছে স্ট্রং যুক্তি আছে আপনারা এটাকে ছেলে খেলা মনে করবেন না হিন্দুজমের বেলাও তাই বুদ্ধিজমের বেলা বেলাও তাই ইসলামের পক্ষে সবচেয়ে স্ট্রং কি লজিক আপনি আপনাকে দেওয়া হয়েছে বা আপনি কি মানে কি আপনাকে ইসলামের পক্ষে ইসলাম ওখার নাতিন

আহ সেটা পেলে আপনাদের উপকার হবে এবং আমি আশা করি সেগুলো জানলে যে আসলে প্রকৃতি ইসলাম বলতে চাই আসলে এগুলি সবই ম্যানমেইড আহ তাহলে এটাই হচ্ছে ব্যাপার কি সবই ম্যান মেড আপনি ক্লিয়ার হয়ে যাবেন আর কি আচ্ছা এই আপনার সম্পত্তি এটা ব্যক্তিগত প্রশ্ন যদি আপনি অ্যান্সার করতে চান হ্যাঁ বলে সম্পত্তি হ্যাঁ বলেন প্রশ্নটা কি আমার সম্পত্তিতে কি আপলোড পরিবারের সম্পত্তি ভাগাভাগি পাননি আপনি এরকম বলছ কি একজন না আমি আমার বাবা মার একমাত্র ছেলে আমার আমার বাবা মারা গেছেন 2012 সালে এবং আমার দেশেই তো যাইনি এর পরে সুতরাং আমার সম্পত্তি আমি টেক ওভার করব বাবারটা এটা এখনো হয়ে ওঠেনি আমার নানা পাকিস্তানের রিচেস্ট ম্যান ছিলেন এবং আমার মামাদেরকে সারা বাংলাদেশে সবাই চিনে কথা হচ্ছে আমার মার সাইডের ব্যবসা সম্পত্তিও ভাগাভাগি হয়ে গেছে মা অলরেডি কিছু পেয়েছেন এবং আমাকে বলেছেন তুমি বাংলাদেশে আমার সাথে গিয়ে টেক ওভার করো আমাকে তো করেনি আমি নিজেই থেকে নিচ্ছি না এখন বাট আমি নেবো আমি আমার পরিবার সম্পত্তি নেবো না আচ্ছা একজন লিখেছেন ব্র্যাক ইউনিভার্সিটির ঘটনা আপনার জানা আছে কিনা বা ব্যাপারে মন্তব্য আছে কিনা ওই একজন টিচার কে নিয়ে হ্যাঁ জানি হ্যাঁ বলেন কি বিষয়ে সেই বিষয়ে প্রশ্ন ওই যে একটা পৃষ্ঠা সে ছিঁড়ে ফেলছিল এবং তার চাকরি চলে গেছে

একজন সহি মুমিন যুক্ত আছে আমি দেখি উনি কি বলতে চান বলেন ভাই না আবার নাকি কিছু 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 অমীমাংসিত প্রশ্ন আছে যেটার উত্তর আশা করি আপনার কাছে যেমন ধরেন ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেকেই জিনাকে যে উমায়া খলিফাকে কৃতিত্ব দেন তার নাম হচ্ছে আল মালিক ছয়শ পঁচাশি থেকে সাতশো পাঁচনী ক্ষমতা ছিলেন ঠিক আছে আল মালিক আচ্ছা তো মুফাসুর ভাই এরপরে আমরা যে রাজবংশটাকে পাই সেটা হচ্ছে আব্বাসীয়রা তো ইসলামের দুইটা প্রশ্ন করবো আগে এটা একটু জানতে চাই ইসলামের খলিফা মালিকের আমলে কতটুকু পাই আমরা বা কতটুকু কাজ হয় এবং আব্বাসীয়রা ইসলামের ক্ষেত্রে কি কি পরিবর্তন আনে এই বিষয়টা যদি একটু ক্লিয়ার সরি আপনার প্রশ্ন আরেকবার কি আল মালিকের ব্যাপারটা কি হয়েছে ইসলাম তো ইসলাম ধর্মটা তৈরির পিছনে সবচেয়ে বেশি কৃতিত্বটা অনেকেই আল মালিককে দেন খলিফা আল মালিক উনাকে কিন্তু কিং অফ দা কিং বলা হয় 685 থেকে 705 উনি ক্ষমতায় ছিলেন তো আমার প্রশ্নটা হচ্ছে যে এরপরে যে রাজবংশটা পায় এটা আব্বাসীয় খিলাফত তো উমায়রা কতটুকু ইসলাম ইসলাম তৈরিটা উমায়রা কতটুকু করে আর আব্বাসীয়রা কতটুকু করে আচ্ছা আহ প্রথমত হচ্ছে আল মালিকের ব্যাপারটা যা বলেছেন আল মালিক আসলে সে তাকে আপনি বলতে পারেন আহলুল বায়াত ও সে এনেবে এবং আল আল বায়তের সে যথেষ্ট অন্যায় তাদের প্রতি করেছিল আল মালিক এবং অত্যাচার নিপীড়ন এগুলো আমরা সবাই জানি জানি যেমন আল ব্যাপারে ব্যাপারে তার যে ভূমিকা সেই আমার যথেষ্ট আমি মনে করি অন্যায় করেছে সে কিন্তু উমাইয়ারা কিন্তু আসলে হাদিসের শুরু করেছিল হাদিস সংগ্রহের ব্যাপারটি আহ ইভিন শিহাবের মাধ্যমে উমাইয়া খলিফারাই আসলে আহ আয়েশার এবং আয়েশার সেক্রেটারির মাধ্যমে বিশেষ আয়েশার সেক্রেটারির মাধ্যমে এই হাদিস কালেকশনগুলোর স্টেপ নিয়েছিল বলে ইসলামিক ইতিহাস দাবি করে

তো আমার প্রশ্ন হচ্ছে যে কি কারণে বা কিসের ভিত্তিতে শিয়া সুন্নি দুইটা মতবাদের জন্ম হলো আসলে শিয়া সুন্নি যে বিষয়টা এই শিয়া সুন্নির বিষয়টা শুরুটা আহ কিঞ্চিত রাজনীতিক কিছু কিঞ্চিত জুরিস্টিক দুটোই যেমন আব্বাসীদের নিয়ে কথা বলছেন আব্বাসীরা কিন্তু আসলে আহ আনুল বায়েদ্দেরকে নিধন করেছে এক কোথায় হ্যাঁ আহ ইমাম জাফর আল সাদিকের প্রতি আলমন্সের খলিফার যে ট্রিটমেন্ট সেটা আপনি জানার কথা না জানলে দেখে নেবেন এবং এছাড়া তাদের তাদের সন্তান প্রজন্মদের প্রতি যে অন্যায় আব্বাসিক খলিফারা করেছে সেটাও আপনার জানা উচিত এবং সেই ক্ষেত্রে এদের যে যাত্রা শুরু সেই যাত্রা শুরুতে আপনি ইমাম মাহাদি যেটাকে বলে ইমাম মাহাদির ব্যাপারটা শুরুই হয়েছিল আসলে আপনার আহ আহ আব্বাসিক সময় থেকেই বলতে পারেন মূলত বিশেষ করে যখন তারা ক্ষমতা টমতা হারানো শুরু করলো তখন থেকেই আহ এই আব্বাসিক আহ খলিফাদের আমল থেকেই এদের বলতে পারেন মানে সৃষ্টিটা শুরু হয় এবং সেখান থেকে মাহাদিকে বেশ করে আসলে ভাগ হয়ে যায় তবে অনেক কথা বলা হয় যেমন বলা হয় এর ইহুদি স্কলারদের ষড়যন্ত্র আছে কিন্তু আসলে এটা আমি মনে করি যে আরো পেছনে যদি যান এবং সেটা সত্যতা পাওয়াটা খুব মুশকিল সেটা হচ্ছে ফাদাক ফাদাক প্রপার্টি নিয়ে আহ বিশেষ করে আলী এবং আবু বকরদের ভেতরে যেই সমস্যা সেখান থেকেই আসলে দুটো রাজবংশের মতো বলতে পারেন আলাদা হয়ে গেছে এছাড়া স্কলারলি আলোচনায় জাফর সাদিকের একটা ধারা এবং অপরতিকে আমলকে প্রায়োরিটি দিয়ে যেই হাদিস কে প্রায়োরিটি দেওয়া জুডিস্ট জুডিস্টের থেকে সেখান থেকে আবার সুন্নিরা আলাদা হয়ে গেছে তবে যদি বলেন যে কোরআনিক এটা বলে না ভালো যদি আপনি প্রশ্নের ভিতরে নিই যে কোরআনিক ইসলামের কাছাকাছি কোনটা বিষয় আমি অনেক রিসাই আছে কাছাকাছি রাইট ওকে ভাই কে আপনাকে আজকে বিলায় আমাদের সাথে আরেকজন মুবিদ ভাই যুক্ত আছেন ইসলাম ভাই হ্যাঁ বলেন আপনার প্রশ্নটা বলেন জি আমি বলতে চাচ্ছি যে একটু আগে মুফাসিল ভাই বলেছেন যে আল্লাহ তিনি আল্লাহ 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 নিয়মের অধীন আল্লাহ আপনি নির্দিষ্ট করতে পারেন আল্লাহ আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন সেটা তো আর আমি বলছি না আল্লাহ কোরআানে জানিয়েছেন আল্লাহ আবদ্ধ নন আর পারেক্টির আয়াত যেটা আমি মনে করি সেটাও একশো উনত্রিশ সাবজেক্ট টু আপনাকে কোথাও আছে নাকি যে আপনি শির্ক না করলে আপনি তহিতে থাকলে আপনি জান্নাত গ্যারান্টি এটা আছে নাকি নবী মোহাম্মদ কেউ কি জান্নাত গ্যারান্টিটা হয়েছে নাকি গ্যারান্টি দেওয়া হয়নি কিন্তু এখানে এখানে বলা হয়েছে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা যে নিয়মগুলো দিয়েছেন সেগুলো যদি সে পালন করার চেষ্টা করে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন আগে বললাম যে আমাদের জন্য নিয়ম না অবশ্যই ক্ষমা করবেন না আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ দেখবেন যে সে চেষ্টা করেছে কিনা আল্লাহ আল্লাহ আপনি যেটা বলছেন সেটা চিন্তা মারা মনবিনিয়া আপনি হাতিসে বেসিক্যালি কথা হচ্ছে আল্লাহর কি নিয়ম সেটা আল্লাহর নিয়ম দ্বারা আবদ্ধ নন আল্লাহ কি নিয়ন্ত্রণ আবদ্ধ আপনি আল্লাহকে নিয়ন্ত্রণ আবদ্ধ করতে পারবেন

আল্লাহ তো বলে দিয়েছেন যে যদি যদি কেউ ইচ্ছাকৃত ভাবে পাপ করে যদি সে ভুল করে আল্লাহর কাছে সেটা ক্ষমা যোগ্য এটা হচ্ছে সাধারণ নিয়ম অ্যাগ্রিড কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে ওনার ক্ষমা করা যদি উনি রুলে আটকে থাকেন আপনি হাদিসে পড়েছেন নিশ্চয়ই যে নবী মোহাম্মদ নিজে বলেছেন যে জান্নাত হচ্ছে আল্লাহ রহমত যদি হিসাব করতে চাই তাহলে আমি নিজে আমার জান্নাত সম্বন্ধে সন্ধে হতাম যদি হিসাব করতে যাই তাহলে আমার নিজের জান্নাত প্রাপ্তি নিয়ে আমি আমি সন্ধিয়ান হতাম মানে আমি ভয় থাকতাম আমি জানাতে পাবো জি জি এটা হলো আল্লাহ তালার কাছে আরো কৃতজ্ঞ কৃতজ্ঞ হলেন নবীজি আমরা আসলে আল্লাহ তালা যা কিছু আমাদের দিয়েছেন একটা জিনিস যেমন ধরুন একটা চোখ এটার সুক্রিয়া আদি কোনোদিন শেষ করতে পারবো না কিন্তু আল্লাহ মহা আল্লাহ ক্ষমা করবেন এই কথার দ্বারা নবীজি আল্লাহ তালার কাছে বিনয়ী হচ্ছে ইসলাম সাহেব আমি মনে আপনি একই কথা বলছি কিন্তু আপনি আমার কথাটা ধরতে পারছেন আমি বলতে চাচ্ছি আপনাকে সাধারণ নিয়ম হচ্ছে আপনি যেটা করছেন বাট যখন এটা আসে এখন ইসলামিক জুরিস যখন আপনি এটা আসে ক্ষমার ব্যাপার আল্লাহর ক্ষমা কোন নিয়ম দ্বারা আবদ্ধ নয় আমি আপনাকে সেটা বুঝতে চাচ্ছি আচ্ছা এখানে আল্লাহ কিন্তু কোরআন কথাগুলো কিন্তু স্পষ্ট আল্লাহ ক্ষমা করবেন যদি সে মানে সে নিয়মের ভিতরে চলার চেষ্টা করেছে কিন্তু সে পারেনি ক্ষমা ক্ষমাশীল

43 নম্বর সর 55 অনুসারী মনে করি না কিন্তু পসিবিলিটি মনে করি যেমন আমি মনে করি যে এই পসিবিলিটি ক্রিয়েটর থাকতেও পারে বা ক্রিয়েটিং পাওয়ার থাকতে পারে কিন্তু আমরা যেটা মনে করি কতগুলো এই জোর কনসেপ্ট আছে যে আমাকে যে সৃষ্টি করেছে সে সারা বিশ্ব সৃষ্টি করেছে এটা কি বলে যাবেন এটা কোনো আর্গুমেন্ট নাই দ্বিতীয়ত সৃষ্টিকর্তা থেকে থাকলে উনি ওনার কোনো দোষ ত্রুটি নাই

যে সেটা কোন হ্যাঁ ভাই আমি মুফাসিল ভাইয়ের কাছে অনেক ভিডিও দেখেছি ওনার অনেক শুনেছি এবং আমি জানি উনি এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তো আমার প্রশ্নটা হলো যে মানুষ তো আসলে একদিনে নাস্তিক হতে পারে না সংসারবাদী হতে হয় করা শিখতে হয় অনেক অনেক উনি উনি বলেছেন লেখাপড়াও করেছেন বিষয়ে যুক্তিও আমার কাছে ভালো মনে হয় প্রশ্ন হলো উনি নাস্তিক হয়ে পরে আবার কি কারণে কোন মজুদার কারণে বা কি ফিলিংস করে উনি আবার আস্তিক হয়েছিলেন পরে আবার কেন রিটার্ন গেলেন এটা আমার জানা নেই আমি সত্যের সন্ধানে আমি জানি না কতটা ভিডিও করলে আর কত হাজার বার বললে এই কথাটা যে আমি নাস্তিক নই

করি যে আপনি আবার ধর্মে ধর্মে ফেরত আসছেন কি কারণে এসেছিলেন কোন বুঝে যায় কোন কারণে আমার মার বোঝে যায় প্রথমত আমার আমার মা বলেছিলেন যে তুমি কোরআনটা দেখো এবং কোরআনে আলটিমেটলি অর্গানাইজ রিলিজনের কিছুই খুঁজে পাইনি এখনো পাইনা

আমি আমি কোনো কমিউনিটিকে বিজয় ঘোষণা করার সংগ্রামে নামিনি যে পৃথিবীতে সবাই নাস্তিক হয়ে মুসলিম মুসলিম হয়ে যাক হয়ে পৃথিবীতে অত্যাচারিত ডিফেন্ড ইসরায়েলে গাজাতে নিধন করা হচ্ছে আমি তাকে ডিফেন্ড করেছি আহ আমি ইসরায়েলের জাইনিজম প্রচন্ড সমালোচক কিন্তু আহ আমি মানবতার কথা বলবো একদিকে আরেকদিকে আমি মানে ধার্মিক দিকলে ঘৃণা করবো তা তো হয় না কিন্তু আহ আমি এই প্রবণতা ইদানিং লক্ষ্য করছি যেটা কাম্য নয় অনেক আহ ফ্রিংকারের ভিতরে ধার্মিকদের প্রতি ঘৃণা বা ব্যঙ্গ বিদ্রুৎ প্রচন্ড আকারে করাটা বৃদ্ধি পেয়েছে সেটা আমি পছন্দ করি না আমি সেটাকে সমর্থন করি না তবে আমি কোন মজে যাই ধর্মীয় ক্ষেত্রে ছিলাম এটা না বলে বরঞ্চ করে আমি কখনো আমি যখন কোনো যুক্তি দিই সেটাকে কাউন্টার করাটা সহজ কি সেটা ভাবুন এবং শেষ পর্যন্ত আহ উদ্দেশ্যটা কি সেটা নিয়ে ভাবুন রাইট তো অনেক ধন্যবাদ আপনি আমাদের উদ্দেশ্যে মানে এখন যেহেতু আমরা এখন বিদায় নিব তো আমাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য শেষ যদি কোনো কিছু উপদেশ বা কিছু বলার থাকে আমাদের উদ্দেশ্যে সেটা আপনার কাছে শুনি এবং এরপরে আমরা চাই যে আপনার সাথে আমরা রেগুলার এনগেজ হব কোনো একটা দিন হয়তো আরেক মনে খুব মুশকিল আমি আমার প্রফেশনে ফিরে গেছি হ্যাঁ আমি আমার জিরে কমি নেওয়া হ্যাঁ এটা হচ্ছে প্রথম ফ্রি থাকি আমি আপনাদের সঙ্গে র্যান্ডোমি জয়েন করবো হ্যাঁ তবে আমি অবশ্যই আচ্ছা

আমরা চাইলে কাউকে আপনাকে টার্গেট করে ফর এক্সাম্পল কালকে ইচ্ছা মতো আমি আপনাকে আজে বাজে কথা বানাতে পারি রাইট এবং বাজে কথা বলতে পারি এবং সেটাতে আমার একটা মনের একটা বিকৃত রুচি মিটবে এবং আপনার প্রতি আমার ব্যক্তিগত কোনো আক্রোশ থাকলে সেটা আমি আপনাকে অনলাইনে এসে হিউমিলেট করতে পারি এবং আমরা ব্যক্তিগত আক্রমণ করতে পারি অনেকেই করে এবং এতে অনেকে ভিউ পায় আমি ভিউ এর তোকা করি না কারণ পরিচিতি কিছু কমে গেলে আমি ভালোই আমি খুশি হব অতএব আমাদের টার্গেট হওয়া উচিত আমাদের আইডিওলজি নিয়ে আলোচনা করা এবং সেটা সুন্দরতম বেস্ট ওয়েতে নট মকারি নকারি করার অধিকার আপনার আছে আমি নিজেও করেছি বা সেটা না করে আমরা যুক্তি দিয়ে অসভ্যতার উত্তরেও সভ্যতা বজায় রেখে এবং ব্যক্তিগত আক্রমণ না করে অনলাইনকে ব্যক্তিগত আক্রমণের মাধ্যম না বানিয়ে আমাদের সামনে গুণ উচিত এবং আমি যেটা করছি যে অনলাইনে যদি অ্যাবিউজ হয় কোনো কিছু আমি আমার দিকে তাকান আমি সেটা পর্দার অন্তরালে লিগাল অ্যাকশনে যাই সেটা আমি করি এবং আজও কালো পোষক ধৈর্য থাকা উচিত অনলাইনকে মানুষকে অপমান করার হ্যারাসমেন্ট করার প্ল্যাটফর্ম বানাবেন না কেউ যদি বানায় আপনি অনলাইনে পাল্টা উত্তর দেবেন না না দিয়ে বরঞ্চ আপনার যদি ক্ষমতা থাকে সময়ের অপেক্ষা করুন আপনি সেটা লিগালি অ্যাকশন যাবেন আদারওয়াইজ মানে নোংরামের প্রত্যুত্তরে অনলাইনে কাদা চোরাচুরি একজন একজন প্রতি করবেন না এতে কিছু ভিউ পেতে পারেন কিন্তু আলটিমেটলি লং লাস্টিং করবেন আমার কিন্তু সতেরো বছর আমি অনলাইনে আছি সুতরাং এটা আমার অভিজ্ঞতা এখানে বললাম থ্যাংক ইউ ভেরি মাছ আমার মনে হয় আমার যাওয়া উচিত এখন জি জি অনেক ধন্যবাদ মোফাসেল ভাইকে এবং আমরা চাই আপনি আমাদের সাথে এনগেজ হবেন যেটা আগে বলেছিলাম এবং আমি চাই আপনি যদি কমিউনিটি তৈরি যেটা আমি জানি না আপনি কমিউনিটি তৈরির পক্ষে না বিপক্ষে আমি একটা কথা সবাইকে অনুরোধ করব সেটা হচ্ছে আমরা বয়কট ইন্ডিয়া মিশনে নেমেছি আপনারা এটা সমর্থন করতে পারেন নেসারি এটা সমর্থন করে খুশি হবো পৃথিবীতে আমি আমি নিজে ব্রিটিশ নাগরিক আমার ওয়াইফ ক্যানাডিয়ান আমার বড় ছেলে আমেরিকান আমার মা আমেরিকান আমার ছোট ছেলে ব্রিটিশ আমি বলতে পারি তারপরেও পৃথিবীতে আমার কাছে বাংলাদেশী পাসপোর্ট এবং বাংলাদেশ সবচেয়ে বেশি মূল্যবান সারা পৃথিবীতে আমি বলছি আপনাদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে ইন্ডিয়া বয়কট প্রোগ্রামে অংশ নেওয়া উচিত আমার এটাই শেষ কথা জি ধন্যবাদ আমি এটাও চাই যে আপনি বাংলাদেশের মানুষকে সহায়তা করবেন যাতে তারা তাদের লিগাল সাপোর্ট অ্যাটলিস্ট আপনার কাছ থেকে পায় তো অনেক ধন্যবাদ আপনাকে আবারও এবং আমরা আজকে অনুষ্ঠানটি শেষের দিকে নিয়ে যাচ্ছি তো সবাই দর্শক যারা দেখলেন আপনারা আহ আপনাদেরকে ধন্যবাদ আজকে যারা যুক্ত ছিলেন আলোচনা অংশ নিলেন সবাইকে ধন্যবাদ আপনারা আরো বেশি বেশি করে আমাদেরকে উৎসাহ দিন এবং আপনারা সুস্থ থাকবেন এবং আগামী পর্বে আবার আমরা আরেকজন অতিথিকে নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো আমি বিদায় নিই শুভরাত্রি সবাইকে এবং আসিফ আহ ভাইকে শুভরাত্রি